আমি দেবলীনা, রোজকার মতো হাজির হয়ে গেছি তোমাদের কাছে আজও। আজকের ব্লগ থাকবে তিরুপতির সমস্ত ইনফরমেশনের ওপরে, যতটা আমি জানি ততটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা জানি প্রত্যেকেই ইউটিউবে প্রচুর তিরুপতির ওপরে ভিডিও বা ব্লগ রয়েছে, সেক্ষেত্রে সেই ভিডিওগুলো হচ্ছে এই রকম টাইপের, যে তোমরা কোথা থেকে টিকিট বুকিং করবে, কোথা থেকে দর্শনের টিকিট পাবে, কিভাবে যাবে না যাবে। কিন্তু আমার ব্লগটা একটু অন্যরকম, আমি এটাই দেখাবো যে তোমরা দর্শনের টিকিট অনলাইনে না পেয়ে থাকলে তাহলেও তোমরা কিভাবে গিয়ে দর্শন করবে বা কিভাবে যাবে। তোমরা যেই সিবার্ডের বাসটা দেখলে, আমরা সেই বাসটা করেই গেছিলাম তিরুপতি। তার আগে পুরো ঘটনাটা বলি, কোথা থেকে কি বাস, কিভাবে কি বুকিং করেছিলাম। আমাদের বাস ছিল প্রথম মাডিওয়ালা মারুতিনগর মেন রোড থেকে রাত্রি 8টায়। সেইখানে কিন্তু আমাদের প্রথমেই এই সিবার্ডের এই বাসটা গিয়ে পৌঁছায়নি, আমাদেরকে ওখান থেকে জাস্ট ড্রপ করার জন্যে অন্য একটা সিবার্ডের ডবল ডেকার স্লিপার ক্লাসের একটা নন এসি বাস গিয়ে পৌঁছেছিল। সেই বাসটি আমাদেরকে নিয়ে যায় ম্যাজিস্ট্রিক, এবং সেখানে যিনি বাস হেল্পার ছিলেন তিনি আমাদেরকে 2-3 মিনিট হাঁটিয়ে নিয়ে গিয়ে সিবার্ডের একটি অফিসের সামনে দাঁড় করায় ম্যাজিস্ট্রিকেরই অবশ্যই। সেখানে আমাদের পরবর্তী সিবার্ডের তিরুপতি যাওয়ার উদ্দেশ্যে বাস ছিল রাত্রি 10:30টায়। বাসের গল্প তো অনেক হলো, এবার বলি তোমরা কোথা থেকে এই বাসের টিকিটগুলো পাবে। এই বাসের টিকিট তোমরা তখনই দেখতে পারো যখন তোমরা নিজে থেকে দর্শনের বুকিং টিকিট পাবে না। আসল কথা কি বলো তো, আমরা অনেক সময়ই ঠিক করে উঠতে পারি না 2-3 মাস আগে থেকে যে আমরা ছুটি পাবো কি না, আমরা তিরুপতি দর্শনের জন্য বেরোতে পারবো কি না। আর ঠিক সেই সময়ই আমরা তিরুপতির ডাইরেক্ট সাইট থেকে, যে বাবার দর্শনের টিকিট পাওয়া যায় VIP টিকিট 600 টাকা করে আর স্পেশাল দর্শনের টিকিট 300 টাকা করে, সেই টিকিটগুলো আমরা পেয়ে থাকি না। ওই টিকিট পাওয়া থাকলে আমরা নিজেরাই নিজেদের মতো করে তিরুপতি পৌঁছতে পারি। সেক্ষেত্রে যখন আমরা টিকিট পাবো না তখন হাল ছেড়ে দেওয়ার কোনোই কারণ নেই। ব্যাঙ্গালোর থেকে এরকম প্রচুর বাস ছাড়ে, আমরা গেছিলাম সিবার্ডের বাসের থ্রুতে। তোমরা চাইলে অন্যান্য কোনো ট্যুরিস্টের সাথেও কথা বলে দেখতে পারো। আমরা বাসের টিকিট বুক করেছিলাম bestbus.in থেকে, তোমরা চাইলে সিবার্ডের ডাইরেক্ট যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকেও তোমরা বুক করতে পারো। সিবার্ডের ডাইরেক্ট ওয়েবসাইটটি হচ্ছে www.cbardtourist.com। ম্যাজিস্ট্রিক থেকে বাসটি ছেড়েছিল রাত্রি 10:30টায়, আর আমরা যখন এসে তিরুপতি পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় ঠিক রাত্রি 3:30। PLR রেস্টুরেন্ট কাম হোটেল, এটাই ছিল আমাদের হোটেলটা, বেশ ভালোই ছিল। আমাদেরকে এখানে 8 ঘন্টা 45 মিনিট মতো ফ্রেশ হওয়া আর ড্রেস চেঞ্জের জন্য টাইম দেওয়া হয়েছিল। তোমরা যারা ডাইরেক্ট দর্শনের টিকিট কেটে নিজেরা আসবে বলে ঠিক করেছো, সেক্ষেত্রে বলবো তোমরা শ্রীনিবাসম হোটেলেও ট্রাই করতে পারো ডাইরেক্ট সাইট থেকে টিকিট কাটার জন্য। সেখানে হোটেল বুকিংয়ের সব থেকে দাম কম। আবারও ফিরে আসি বাস বুকিংয়ের ক্ষেত্রে। বাস তুমি যেখান থেকে যে বাসই বুকিং করো না কেন, মানে যে সাইট থেকেই করো না কেন, ডাইরেক্ট সাইট থেকেই করো বা bestbus.in থেকেই করো বা অন্যান্য অন্য বাস, সিবার্ড বাসই বুক করতে হবে এমন কোনো কথা নেই আর কি। অন্য কোনো বাস যেটাই বুক করে থাকো না কেন, এসির ক্ষেত্রে কিন্তু, মানে এসি সিটিংয়ে ভাড়া কিন্তু 2760 টাকা প্রতি টিকিট পিছু, মানে এক একজনের ভাড়া 2760 টাকা। এই ছিল আমাদের হোটেল রুমটি। বাথরুমটা মোটামুটি পরিষ্কারই ছিল, গিজার ছিল, কোমোড ছিল, কোনো অসুবিধা সেরকম কিছু নেই। যদিও রুম দেখে কাজ নেই, এখানে 8 ঘন্টা 45 মিনিটের জন্য জাস্ট স্নান, তারপরেই রেডি হয়ে বেরিয়ে যাওয়া। এই ছিল আমাদের বাড়ির ড্রেস, একদম বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে একদমই বলবো না, কারণ আরামসে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে তারপরে আসা হয়েছে। সিট যথেষ্ট ভালো ছিল। আর এক্ষেত্রেও বলি, রাতের ডিনারটা কিন্তু তোমাকে বাস থেকে সার্ভ করা হবে না, নয় তোমাকে ডিনার কমপ্লিট করে বাসে উঠতে হবে, নয় ডিনার নিয়ে তোমাকে বাসে উঠতে হবে। আমি সেক্ষেত্রে ডিনার নিয়েই বাসে উঠেছিলাম, যেহেতু 8টায় বাস ছিল অত তাড়াতাড়ি ডিনার করা সম্ভব নয়, তাই জন্যে আমি কিন্তু ডিনার ক্যারি করেছিলাম। শুধুমাত্র তুমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে যে চলে যেতে পারবে তা নয়, তোমরা চাইলে ব্রেকফাস্টও করতে পারো। হ্যাঁ, এখানে তোমাকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও দেওয়া হবে, মানে তুমি যে 2760 টাকার টিকিটটি কেটেছো তার মধ্যেই কিন্তু তোমার ব্রেকফাস্ট, লাঞ্চ, দর্শনের টিকিট সমস্ত টাকাই থাকবে, মানে আসার পর তোমার নিজের পকেট থেকে কিন্তু আর কিছু খসবে না। তো চলো, এই সব গল্প করতে করতে আমরা রেডি তো হয়ে গেছি। আর হ্যাঁ, ড্রেস কোড কিন্তু ছেলেদের ক্ষেত্রে ধুতি আর শার্ট, আর নত পাজামা পাঞ্জাবি, এটাই হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ড্রেস কোড, আর মেয়েদের ক্ষেত্রে যে কোনো এথনিক ওয়্যার।
চলো আমরা একটা অন্য বাসে বসেছি, এটা হয়তো তিরুপতির পারমিট পাওয়া এরকম কিছু একটা হতে পারে, আমরা ঠিক জানি না, আস্তে আস্তে সবটাই জানতে পারবো। একদমই প্রথমবার এসেছি তো, বাবু একটু ধুতি পরে আজকে নাজেহাল অবস্থা হয়ে গেছে, তিনবার খুলেছে তিনবার পড়েছে, হাঁটতে পারছে না আর কি। আমাদের প্রথম বাচ্চা বয়সে শাড়ি পরলে যেরকম বাঁধো বাঁধো একটা লাগে ওই রকম লাগছে। ওর আসলে ধুতি পরা তো অভ্যাস আছে, কিন্তু কাঁচা দিয়ে যেটা পরে আর কি বাঙালিরা, এভাবে তো সচরাচর পরে না, লুঙ্গি স্টাইলের পরে আর কি। তো তাও লুঙ্গি হলে মানুষ একটু ওই পা ঢুকিয়ে নিয়ে বেঁধে নিতে পারে কোমরে, এটা তো পুরো খোলা লুঙ্গি যেরকম হয় ওই রকম। কেমন লাগছে আজকে ধুতি পরে? খুব এক্সাইটেড ছিলাম, ধুতি পরবো। এমনি পাঞ্জাবি পাজামা পরেও আসা যায়, কিন্তু এখানে চল ধুতি আর শার্ট, বিশেষ করে ব্ল্যাক শার্ট হোয়াইট ধুতি, তো অনেকে অনেক কালারের শার্ট পরেছে, হোয়াইট কালারেরও শার্ট পরেছে, ভালো লাগছে দেখতে। আর সবাইকে না ধুতি পরেছে তো বেশ ভালো লাগছে দেখতে, এই দেখো সবাই ধুতি পরা। তোমাদেরকে বললামই তিরুমালার উদ্দেশ্যে রওনা দিয়েছি, তখন মনের মধ্যে না একটাই শুধু কথা চলছে, ভগবান তোমার উদ্দেশ্যেই আসা, তোমাকে যেন ভালোভাবে দেখতে পারি বালাজি, তোমার আশীর্বাদের হাতটা যেন মাথায় থাকে, তোমাকে যেন ভালোভাবে দর্শন করতে পারি, যার কারণে এতটা কষ্ট করে আসা। শুধুমাত্র এই বাস জার্নিটাই কিন্তু কষ্ট ছিল এটা বলবো না, তবে হ্যাঁ বালাজির কাছে আসার জন্য কোনো কষ্টটাই যেন কষ্ট নয়, কিন্তু রাস্তার পরিবেশটা এত সুন্দর ছিল, চারিদিকের প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর ছিল যে বেশ ভালোই লাগছিল। তবে আরও একটা কথা বলবো, যাদের ভমিটিংয়ের প্রবলেম আছে তারা কিন্তু সাথে ওষুধ অবশ্যই ক্যারি করতে ভুলো না, কারণ রাস্তা কিন্তু প্রচণ্ড ঘুরপাক, যেহেতু অনেকটা উঁচুতে তিরুমালার যে তিরুপতির বালাজির মন্দিরটি আছে সেটি যেহেতু পাহাড়ের অনেকটা উঁচুতে, তো সেক্ষেত্রে গাড়ি কিন্তু প্রচণ্ড ঘুরপাক খেয়ে খেয়ে উঠবে, এমনকি নামার সময়ও সেম ব্যাপার হবে। আর যেহেতু আমরা ব্রেকফাস্ট করিনি, খালি পেট ছিল, তাই জন্য না গাটা একটু গোলাচ্ছিল, পাকাচ্ছিল, অনেক কিছুই হচ্ছিলো। তবে হ্যাঁ খুব একটা প্রবলেম হয়েছে সেটা বলবো না, তবে এই বাসটি কিন্তু ছিল ঢ্যাঢ্যারে গোবিন্দ মার্গ একটা বাস, নন এসি বাস, অবশ্যই এই বাসগুলো এরকমই থাকবে, কারণ এগুলোই ছিল তিরুমালার পারমিট পাওয়া বাস। আমরা তিরুমালার উদ্দেশ্যে যখন বেরোলাম তখন আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে মাঝে একটি চেকিং পয়েন্ট থাকবে, সেখানে যেন আমরা বাস থেকে সবাই নেমে যাই, যদিও বাসের হেল্পার যিনি ছিলেন আমাদের তিনি আরেকবার রিমাইন্ডার দিয়ে দেবেন, তবে আসার আগে কিন্তু বারবার বলেছিল আধার কার্ড অথবা প্যান কার্ড নিজেদের সাথে রাখতে, অবশ্যই সেটা আইডি প্রুফ, যে কোনো আইডি প্রুফ। সেক্ষেত্রে তোমরা যখন বাস বুকিংয়ের ক্ষেত্রে বা টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যে নাম্বারটি দেবে, মানে আধার কার্ড প্যান কার্ড যে কার্ডের নাম্বারটি দেবে সেই কার্ডটি কিন্তু সাথে ক্যারি করবে। এরকমটা একেবারেই করবে না যে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে তুমি নাম্বার দিয়েছো আধার কার্ডের সাথে নিয়ে গেছো প্যান কার্ড, অথবা উল্টোটা, তাহলে কিন্তু মন্দিরে ঢোকার সময় প্রবলেম হতে পারে বা তোমার দর্শন ক্যান্সেলও হয়ে যেতে পারে। আর আইডি প্রুফের কোনো জেরক্স রাখার সাথে প্রয়োজন নেই, শুধুমাত্র আসল ডকুমেন্টগুলো ক্যারি করলেই যথেষ্ট। এই দেখো আমরা চেকিং পয়েন্টে কিন্তু নেমে গেছি, এখানে শুধুমাত্র বাস চেক করবে এমনটা নয়, আমাদের ব্যাগপত্র আমাদেরকে প্রত্যেককে চেক করা হবে। এই চেকিং ক্ষেত্র কিন্তু অনেকবার চলে, রাস্তায় একবারই চলে, কিন্তু মন্দিরের ভেতরে প্রায় 3-4 বার চেকিং তোমাকে পেরোতে হবে। এবার বলি এই বাসগুলোর সাথে আসার কিছু সুবিধা তো আছেই, যেরকম তোমাকে কিছুই হেডেক নিতে হবে না, না দর্শনের টিকিট, না আমি কীভাবে যাব, আমি তো রাস্তা চিনি না, ভাষা এখানকার একটু প্রবলেমের, তো সেক্ষেত্রে বলবো এই বাসগুলোর সাথে আসা কিন্তু অনেকই ভালো। আর দেখো বাসের এই যে চেকিং পয়েন্টে নামিয়েছিল সেখান থেকেই তিরুপতি বালাজির মন্দিরের দর্শন পাওয়া যাচ্ছে, অনেকটা উঁচুতে, সেটা তোমরা বুঝতেই পারছো এখান থেকে একদম ছোট্ট। যখন আমরা প্রত্যেকে যারা দর্শনের জন্য গেছি তারা যখন এখান থেকে দেখতে পাচ্ছিলাম না, প্রত্যেকে এক্সাইটেড হয়ে গেছিলাম, প্রত্যেকে ভিডিও করছিলাম, প্রত্যেকে ফটো তুলছিলাম, এটাই যেন আলাদা একটা ভালো লাগা তৈরি হয়েছিল। জানি না তাহলে ভেতরে পৌঁছে গিয়ে আমরা কী করবো। এই বাসগুলোর সুবিধা তো বলছিলাম, হ্যাঁ অনেকই সুবিধা রয়েছে, তোমরা যারা নিজেরা আসবে ঠিক করেছো তারা কিন্তু তিরুমালাতে এসে আবারও মন্দিরে পৌঁছানোর জন্য ফ্রি বাস সার্ভিস নিতে হবে, সেটার জন্যও তোমাদেরকে ওয়েট করতে হবে, কিন্তু এক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ওয়েট করতে হয়নি। যে সুবিধাগুলো আমরা পেয়েছিলাম সেক্ষেত্রে বললাম ওই যে লাঞ্চ ব্রেকফাস্ট এসবের কোনো আলাদা হেডেক ছিল না, বাইরে কোথা থেকে কী খাবে এইসব কোনো হেডেক ছিল না, তারপরেও দর্শনের টিকিটের কোনো হেডেক ছিল না, হোটেলের কোনো হেডেক ছিল না, এই জিনিসগুলো তো ঠিক আছে, এমনকি ভেতরে ঢুকে কোন দিকে কী রাস্তা সেই জন্য কাউকে জিজ্ঞেস করা বা কিছু এইসবের হেডেকও তোমাকে নিতে হবে না, যিনি বাসের হেল্পার থাকবেন তিনিই কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে, এমনকি মন্দিরের মেন গেট দিয়েও তোমাদেরকে তিনিই নিয়ে যাবেন, একদম মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে যে মেন গেটটি যেখান থেকে সিকিউরিটি স্টার্ট হচ্ছে সেখানেই একমাত্র তোমার হাতে টিকিটটি দিয়ে তারপরে তোমাকে ছেড়ে দেবেন ভেতরে একা যাওয়ার জন্য।
তবে সেক্ষেত্রেও কিন্তু একা বলে তোমার কোনো প্রবলেম হবে না, কারণটা হচ্ছে সেখানে তুমি বাকি লোকদের অনুসরণ করেই পৌঁছে যেতে পারবে। আর এমনকি রেলিংগুলো এমনভাবেই দেওয়া রয়েছে আর অ্যারোগুলোও দেওয়া রয়েছে যে তুমি বুঝতেই পারবে তোমাকে কোন দিকে যেতে হবে। আর ভেতরে আমরা কেটেছিলাম স্পেশাল দর্শনের টিকিট, যেটা 300 টাকা করে নেওয়া হয়েছিল। তো সেটার ক্ষেত্রে আমাদের প্রায় 2-2.5 ঘন্টা লাইনে ওয়েট করতে হয়েছে বলবো না, শুধুমাত্র হেঁটে যাওয়া সেটাও বলবো না, হাঁটা দৌড়ানো বোঝো তোমরা, সেই জিনিসটা করতে হবে ভেতরে গিয়ে। হ্যাঁ, তোমরা চাইলে আস্তে ধীরে হেঁটে আসতেই পারো, সেক্ষেত্রে একটু লেট হবে, মানে অনেকটা লাইনের পেছনে তোমরা পড়ে যাবে। তাই সবাই চায় যেন বাবার দর্শন আমরা আগে পাই, তাই সবাই মোটামুটি ওখানে দৌড়ায়। ফোন এখানেই জমা দিয়ে দিতে হবে, অলরেডি আমরা খালি পায়ে হয়ে গেছি। তো চলো, আর দোকানগুলোতে এত সুন্দর সুন্দর বাবার মূর্তি, ভীষণ ভালো লাগছে। তো আগে যাই, পুজোটা দিয়ে আসি, আর ফোন এখানেই জমা দিয়ে দিতে হবে। ব্যাস, তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারবো না, আগে পুজো দিয়ে আসি। তোমাদেরকে যেমনটা বললাম, একেবারে মন্দিরে ঢোকার বাইরেই কিন্তু আমরা একটি দোকানের মধ্যে, মানে ট্যুরিস্ট বাস যেটা এসেছিল সেই হেল্পার যিনি আমাদেরকে রাখতে বললেন যে এই দোকানে, সেই দোকানেই কিন্তু আমরা জুতো, ব্যাগ, ফোন সমস্তটা জমা দিয়ে দিয়েছি। বড় ব্যাগ হলে তোমাদেরকে জমা দিতে হবে, এমনি আদারওয়াইজ ওই ছোটো ব্যাগ ট্যাগ হলে জমা দিতে হবে না। যে গেটটা তোমাদেরকে দেখালাম সেটা দিয়ে প্রথমে ঢুকতে হবে আর কি, সেখান থেকেও মোটামুটি 20-25 মিনিট হাঁটতে হবে। দেখো সবাইকে কি ভালো লাগছে, সবাই একই ড্রেস পরে যেন রয়েছে। হ্যাঁ, তবে সাদা শার্টই পরতে হবে এমন কোনো ব্যাপার নেই, সাদা, কালো, মানে নীল, যা ইচ্ছে তোমরা শার্টের কালার পরতেই পারো। বাস থেকে নেমে গিয়ে আমাদের দর্শনের টিকিটটা হাতে পাওয়ার জন্য একটু কিছুক্ষণ টাইম আমাদের ওয়েট করতে হয়েছে, তারপরে কিন্তু ওরা টিকিটটা অ্যারেঞ্জ করে এনে আমাদের প্রত্যেকের হাতে দিয়েছিল। পুজো দিয়ে বেরিয়েছে, আমাদের পুজো দিতে ওখানে লেগেছিল 1.5 ঘন্টা। তারপরে কি দেখলাম, কি মন্দির ওটা, বড়াস্বামীর মন্দিরে গেছিলাম, তারপরে ভোগ খেতে গেলাম, লাড্ডু নিলাম, এইসব করতে করতে অনেকটা টাইম গেছে। তারপরে কিছু একটু কেনাকাটা করেছি ভেতর থেকে বাইরে থেকে, এসব করে তারপর বেরোলাম। তবে এটা ঠিক কথা, যখন রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হয়েছে তখনকার ওয়েদারটা ভীষণ ভালো ছিল, মানে ভীষণই ভালো ছিল, বলার মতো না যে কি ভালো ছিল আর কি। মেঘ করেছিল, একটু হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো ছিল। তো ঢুকেছিলাম, পুজোটা শান্তিতে দিয়েছি, এত ভালো দর্শন পেয়েছি, ভীষণ ভালো লাগছে, মনটা অনেকটা হাঁটতে হয়েছে, প্রচুর হাঁটতে হয়েছে। তো ওই জন্যে পাটা একটু ব্যথা ব্যথা করছে, আর আরেকজন এখানে পুরো বসে পড়েছে, এক্সজস্টেড হয়ে গেছে পুরো। এবার এখান থেকে বেরিয়ে আমরা পদ্মাবতী টেম্পল যাবো, 11টা বেজে গেছে, 11টার সময় বাসে ওঠার কথা ছিল কিন্তু 11টা 38 বেজে গেছে। আসলে অনেকেই আছে, আমরা আমাদের কপাল আজকে এত ভালো, ঠাকুর আমাদেরকে একটা দাদাভাইকেও জোগাড় করে দিয়েছিল যে কিনা প্রত্যেক বছর একবার করে আসে, তো তার সবটা নক্ষদর্পণে আর কি। তো তার সাথে সাথেই আমরা ঘুরেছি, তাই কোনো প্রবলেমই হয়নি। সেই আমাদেরকে নিয়ে গেছে, তারপর সেই আমাদেরকে বললো যে ভরাস্বামী টেম্পলটা দেখতে হয়, না হলে এই দর্শনের কোনো মানেই হয় না, মানে বালাজি দর্শনের কোনো মানেই হয় না। তো ওই জন্যে আবার ওটা দেখে তারপরে আমরা ভোগও খেয়েছি ফ্রিতে, এসব করে তারপরে আমরা এসেছি। আর দাদাটার সাথে ছিলাম বলে সবটাই আমাদের টাইমের মধ্যে হয়ে গেছে এই আর কি। তো চশমাটা জানি না কেন কানের এখানটায় ঢিলা হয়ে গেছে কিনা, বারবার নেমে আসছে। যাই হোক, এবার যাব আমরা পদ্মাবতী টেম্পল, তারপরে আমরা হোটেলে রিটার্ন দেবো। হোটেলে চলে এসেছি, আমি না একটা খোপা করে নিলাম, জাস্ট আর পাচ্ছিলাম না, চুল ফুল টেনে নিয়ে করে নিয়েছি সমস্ত কিছু, আগে ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ এখানে আর আমি বাথরুমের দিকে গেলাম না যে ফেস ওয়াশ করবো বা কিছু, ওয়াইপস দিয়ে তারপর করে। প্রচণ্ড গরম লাগছিলো, আর আমার তিলকটা তো তাও ঠিক ছিল, কমিটা পুরো খুলে গেছে। এবার নিচে গিয়ে একটু লাঞ্চ টাইপের কিছু করবো, জানি না কি খাবো, কারণ এখানে তো সবই সাউথ ইন্ডিয়ান খাবার, কার্ড রাইস, সাম্বার রাইস, এইসব। তো ও ফিরুক না, ও ওয়াশরুম গেছে, তারপর আমি একবার ওয়াশরুম ইউজ করে গিয়ে নিচে চলে গেলাম। চলো তোমাদেরকে এবার বুঝিয়ে বলি ভেতরে কি কি করেছি আর কেন করেছি। তার আগে আমরা লাঞ্চ করতে এসেছিলাম, লাঞ্চের মেনু থেকে একেবারে মন ভেঙে গেছে আমার, আমি কিছুই খাইনি সেরকম, শুধু পাঁপড় ভাজা খেয়েই ছিলাম আর কি। তো ভেতরে আমরা তিরুপতি বালাজিকে দর্শন করে নিয়ে তারপরে গেছিলাম ভরাস্বামী টেম্পল দর্শন করতে, সেই মন্দিরের ভেতরেই আর কি, মানে মন্দির চত্বরের ভেতরেই, সেটা নাকি করতেই হয় তাই জন্য আমরা গেছিলাম, মানে কথিত আছে করতেই হয়, কোথাও লেখা নেই আর কি। তারপরে আমরা লাড্ডু কিনেছিলাম, লাড্ডু একটা টিকিট, একটা লাড্ডু, ছোটো লাড্ডু তোমরা ফ্রিতে পাবে, তারপরে তোমরা প্রসাদ বিতরণের জন্য কিনে নিতেই পারো। বড় লাড্ডু 200 টাকা, ছোটো লাড্ডু 50 টাকা।
তারপর গেছিলাম আমরা ফ্রিতে ভোগ খেতে, আর লাস্টলি যখন আমরা লাঞ্চ করে বাসে করে আবার বেরিয়ে এসেছিলাম, ফেরার সময় আমাদেরকে পদ্মাবতী টেম্পেলে নিয়ে গেছিল। এই পদ্মাবতী টেম্পেলও কিন্তু তিরুপতি বালাজি দর্শনের পরে দর্শন করতেই হবে, না হলে তিরুপতি বালাজির দর্শনের কোনো মানেই থাকে না। এটাও কোথাও লেখা নেই, এটাও মানুষের মনে মনে কথায় কথায় ঘুরে বেড়াচ্ছে। এই পদ্মাবতী টেম্পেলে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা করে, এটা তোমাদের নিজেদের পকেট থেকেই দিতে হবে, এই টিকিটটা কিন্তু ওরা কেটে দেবে না। তো আমরা পদ্মাবতী টেম্পেল দেখেও বেরিয়ে পড়েছি। এবার তোমাদেরকে আবারও বলি আমাদের মোট কতটা সময় লেগেছে। পদ্মাবতী টেম্পেল দেখতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগেছিল, আর আমরা তিরুপতি বালাজির মন্দিরে যে পা রেখেছিলাম প্রথম ভেতরে, সেখানে পা রেখেছিলাম যখন তখন বাজে 7:30, আমরা যখন বেরিয়েছিলাম তখন বাজে 11:30, মানে সমস্তটা করে নিয়ে যখন বেরিয়েছি ভোগটোক তখন বাজে 11:30। এবার বলি কেন কথিত আছে পদ্মাবতী দেবীর দর্শনও করতেই হবে। কারণ আমাদের তিরুপতি বালাজির 2 স্ত্রী ছিলেন, 1 হচ্ছে পদ্মাবতী দেবী, 2 হচ্ছেন মহালক্ষ্মী দেবী। তো পদ্মাবতী রাগ করে যখন তিরুপতি বালাজি দ্বিতীয় বিয়ে করেছিলেন, তখন পদ্মাবতী দেবী রাগ করে পদ্মাবতীর যেখানে পদ্মাবতী মন্দিরটি স্থাপন করা হয়েছে সেখানে চলে এসেছিলেন, আর মহালক্ষ্মী দেবী রাগ করে চলে গেছিলেন পুনের কোলাপুরে, যেখানে কোলাপুরে আমাদের মহালক্ষ্মী দেবীর মন্দিরটি স্থাপিত করা আছে, প্রতিষ্ঠা করা আছে সেইখানে। মোটামুটি সব তথ্যই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার বলি যে এই বাসে করে গেলে অসুবিধাটাও কি আছে। হ্যাঁ, একটু অসুবিধা আছে, তিরুমালাতে তিরুপতি বালাজির মন্দিরটি ছাড়াও আরও 3টি 4টি দর্শনীয় স্থান আছে, যেটা কিনা তোমরা কিন্তু ঘুরতে পারবে না এই বাসের সাথে গিয়ে থাকলে। এখন বাজে 9টা নাকি, এখন বাজে 9টা, আর আমরা পৌঁছে গেছি প্রায়, মানে আমরা নেমেছিলাম ইন্দিরানগর, ইন্দিরানগর থেকে তারপরে ওরা নেক্সট স্টপেজ দেবে মারাথালি, মারাথালি থেকে আমার জায়গা অনেক দূর হয়ে যাবে, তাই জন্য আমরা ইন্দিরানগর নেমে গেছি। নেমে উবের পেয়েও গেছি, সোজা ম্যাজেস্টিক চলে যাবে, আর মারাথালি দেবে না স্টপেজ। তো ম্যাজেস্টিক থেকে আমার বাড়ি এই জ্যামে এখন যেতে সেদিনকে রাত্রিবেলা লেগেছিল মোটামুটি ওই 8টার থেকে লেগেছিল 1.5 ঘন্টা মোটা, মানে মোটামুটি 9:30 বাজিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো 1.5 ঘন্টা লেগে গেছিল, জ্যাম না থাকলে 40-45 মিনিটে চলে আসা যায়, কিন্তু যেহেতু এই টাইমটাতে জ্যাম পাবো আমাদের বাড়ি ফিরতে ফিরতে না 1.5-2 ঘন্টা লেগে যাবে, তাই ভাবলাম ইন্দিরানগরেই নেমে যাই, ওই একই হয়তো গড়পথায় পড়বে, ওই আর কি দেখাই যাক কী কতটায় কী কী পৌঁছই। তো ট্রিপটা তো ভালোই কাটলো, অবশ্যই দর্শন যখন ঠাকুরের ভালো পেয়েছি, আর আমাদের সিরিয়াসলি অত হেঁটে না, ভাবছিলাম পায়ে ব্যথা হবে, হয়েও ছিল তখনকার মতো, কিন্তু কখন যে হাপিস হয়ে গেল ব্যথাটা, দুজনের একজনও বুঝতে পারছে না। লাস্টে আমি ওকে বলছি আমার পায়ে ব্যথা করছে না, ও আমাকে বলছে আমারও করছে না, কিন্তু বিশ্বাস করো অনেক হাঁটা হয়েছে, তো তো ব্যথা তো করছিল। যাই হোক, আমাদের সাথে আমার বাড়ি গিয়ে কথা হবে, এখন আর বকবক করছি না। চোখ মুখের অবস্থা হয়তো একটু বেহাল হয়ে রয়েছে, কিন্তু ভীষণ খুশি হয়েছি, ভীষণ। 10টা বাজে 10 মিনিট বাকি, চোখ মুখ কিছুই আর সাথ দিচ্ছে না দেখে বুঝতেই পারছো। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আরও একটা কথা তোমাদের সাথে বলে রাখি যে আজ কালকে যে ব্লগটা যাবে আমি চেষ্টা করছি আজকে রাতেই পুরো এডিটটা কমপ্লিট করে রাখার। দেখো একটা ব্লগ বানানোর পেছনে তো আমাদের নিজেদেরও একটু ভাবনা চিন্তা থাকে যে কীভাবে ব্লগটা বানাবো না বানাবো, আর আমি এসেই পলাঠলা কানের ফানের সমস্ত কিছু খুলে ফেলেছি, আমি আর পাচ্ছি না, মানে আমার মাথাটা না কেমন ঝিনঝিন ঝিনঝিন করছে, ঘুরছে, মনে হচ্ছে আমি এখনও ঘোরের মধ্যে আছি। যাই হোক না কেন, এত কথা বলে আর ব্লগটাকে আমি বাড়তি করতে চাইছি না, বড় করতে চাইছি না। তোমরা প্লিজ পুরো ব্লগটার সাথে থেকো, লাস্টে যাচ্ছে যদিও পার্টটা, তো আশা করি অন্যদিনের তুলনায় ব্লগটা একটু বড় হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আজকের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি, আর বলি তোমরা যে দর্শনীয় স্থানগুলো দেখতে পাবে না বললাম, তোমরা কিন্তু নিজেরা যদি গিয়ে থাকো তাহলে ওখানে শেয়ার কার পাওয়া যায়, পার হেড 300 টাকা করে নেয়, সেখানেও কিন্তু ঘুরতে 3 থেকে 4 ঘন্টার টাইম লাগে। সুতরাং সাথে যদি বৃদ্ধ বয়স্কা মা বাবা বা কেউ থাকেন সেক্ষেত্রে বলবো সেটাকে অ্যাভয়েড করাই ভালো, কারণ অনেকটা হাঁটতে লাগে, প্লাস আবার বালাজির মন্দিরেও কিন্তু অনেকটা হাঁটা, তাই জন্য ওটাকে অ্যাভয়েড করলেই মনে হয় ভালো হয়। তবে আমরা গেছিলাম ফ্রাইডে নাইটে, ফিরেছি স্যাটারডে নাইটে, একদিনের ট্যুর ছিল, তোমরা চাইলে কিন্তু এটাকে 2 দিনের ট্যুরও করতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে আরেকটু বাস ঘুরিয়ে দেখাবে, ওখানে ভাড়াটাও একটু বেশি পড়বে আই থিঙ্ক, অবশ্যই পড়ারই কথা, তো সেক্ষেত্রে আমি ভাড়াটা ঠিক বলতে পারবো না, তোমরা একবার যাচাই করে দেখে নিতে পারো।
আরও কিছু কথা বলি। বাস যে আমাদেরকে প্রথমে হোটেলে নিয়ে গেল, সেখানে আমরা লাগেজ রেখে মন্দির দর্শনে এসেছিলাম, তারপরে আবারও আমাদেরকে হোটেলে ফেরত নিয়ে গেল। এরকম কিন্তু বাস সবসময় নাও করতে পারে, ডাইরেক্ট আবার পদ্মাবতী থেকেও তোমাদের ডাইরেক্ট ফিরিয়েও নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে বাসের একটু এদিক ওদিক রুলসগুলো চেঞ্জ হয়, মন্দিরের রুলসও কিন্তু এদিক ওদিক হয়, একটু 3-4 মাস অন্তর অন্তর কিছু না কিছু নতুন রুলস আসে আর কি। তো যাই হোক, আমরা পুরো জার্নিতে ছিলাম 27.5 থেকে 28 ঘন্টা। তারপর এসে তোমাদের জন্য ভিডিও এডিট করছি, জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো।